আল্লাহর অস্তিত্বের দলিল কি এবং বান্দাকে সৃষ্টি করার হেকমাত কি। আল্লাহর অস্তিত্বের দলিল চিন্তাশীলদের জন্য খুবই স্পষ্ট এটি বোঝার জন্য গভীর গবেষণা ও অনুসন্ধানের প্রয়োজন নেই এ ব্যাপারে একটু চিন্তা করলেই আমরা তিন ধরনের দলিল পাই এক স্বভাবগত দলিল দুই অনুভূতিযোগ্য দলিল তিন সেরাই দলিল স্বভাবগত দলিল হচ্ছে প্রতিটি মানুষই স্বভাবজাতভাবেই অনুভব করে যে তার একজন সৃষ্টিকর্তা ও প্রতিপালক আছেন এবং সে তার প্রয়োজনীয়তাও অনুভব করে এজন্য যখন সে কোনো কঠিন বিপদে পতিত হয় তখন সে তার দুই হাত ও চোখ আসমানের দিকে উত্তোলন করে তার প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালা বলেন ফি মজা কালিদ্দিন আর অনুভূতিযোগ্য দলিল হচ্ছে মহাজাগতিক যে কোনো ঘটনার অস্তিত্বই আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ বহন করে আমাদের চারপাশে সর্বদা অসংখ্য ঘটনা ঘটে থাকে এই ঘটনাসমূহের মধ্যে প্রথম হচ্ছে কোনো বস্তুর সৃষ্টি যেমন গাছ পাথর মানুষ আসমান জমিন সাগর নদী ইত্যাদি যদি বলা হয় এই সমস্ত বস্তু কে সৃষ্টি করেছে কে এর রক্ষণাবেক্ষণ করে তাহলে এর উত্তর হবে হয় এটি কোনো কারণ ছাড়াই হঠাৎ সৃষ্টি হয়ে গেছে এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে কেউই জানে না যে এটি কিভাবে সৃষ্টি হয়েছে অথবা এগুলি নিজে নিজেই সৃষ্টি হয়েছে অথবা এগুলির কোনো একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এগুলি সৃষ্টি করেছেন এগুলির অস্তিত্ব দিয়েছেন এই তিনটি সম্ভাবনার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে প্রথম ও দ্বিতীয়টি অসম্ভব আর প্রথম ও দ্বিতীয়টি অসম্ভব হলে তৃতীয়টি গ্রহণ করা আবশ্যক আর এটাই সঠিক ও স্পষ্ট আর তা হচ্ছে এগুলির একজন সৃষ্টিকর্তা আছেন আর তিনি হলেন আল্লাহ সুবাহানহু চা আলা তিনি সেই সত্তা যিনি প্রতিটি বস্তুকে তার জন্য কল্যাণকর সব কিছু প্রদান করেন তাদের রক্ষণাবেক্ষণ করেন এটি আল্লাহ তালা বলেছেন আম মিন ইন আম হুমুল খালিকুন আম খালাকুসি ওয়াল আর্দা বাল্লা ইউকিনুন আর বিভিন্ন শরীয়তের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সারাই দলিল শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন সমস্ত শরীয়ত আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে অনুরূপভাবে এটি তার পরিপূর্ণ জ্ঞান হিকমত ও রহমতেরও প্রমাণ বহন করে কেননা এই সমস্ত শরীয়তের একজন শরীয়ত প্রণেতা আবশ্যক আর তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান তালা আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা ও তার জিকির করার জন্য এবং তিনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তা মান্য করার জন্য আর এগুলি সে তখনই যথাযথভাবে করতে পারবে যখন তার কাছে সঠিক পথটি পরিষ্কার হবে আল্লাহ তালা বলেন ওমা ইল্লা আবুদুন